ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ না সেও চেয়েছে আমাকে সম্মান দিক একজন মেয়েকে সম্মান বন্ধুরা নায়িকা অপবিশ্বাসের মন মানসিকতা অত্যন্ত বড় সে সব সময় সবকিছু পজিটিভ ভাবে চিন্তা করে অপবিশ্বাস ডিভোর্সের পর লম্বা সময় শ্বশুর শাশুড়ির সাথে ধৈর্য ধরে ভালো একটা সম্পর্ক মেইনটেইন করে গেছেন চেষ্টা করেছেন তাদের মন রাখতে আর অপবিশ্বাসের এই বড় মনমানসিকতার জন্য সাকিব খানের বাবা মায়ের কাছে অপবিশ্বাসী তাদের প্রথম এবং একমাত্র বৌমা নাইকা অপবিশ্বাসের পাশে সারা জীবন থেকেছেন সুপারস্টার সাকিব খানের বাবা মা অপবিশ্বাসের খারাপ সময়গুলোতে সব সময় ছায়া হয়ে আগলে রেখেছিলেন সাকিব খানের বাবা মা অপবিশ্বাসের দুঃসময়ে সব সময় তাকে সাহস দিয়েছেন আবার সুপারস্টার সাকিব খানকে বুঝিয়ে বুঝিয়ে অপুর প্রতি আবারও সাকিব খানের ভালোবাসায় জাগ্রত করেছেন শাকিব খানের মা স্বীকার করেছেন আব্রাহ খান জয় তারা তাদের জন্য পাগল বাবার বাসাকে সে নিজের বাসা মনে করে অপবিশ্বাস নিজেই স্ট্যাটাস দিয়েছেন সে তার পরিবার ফিরে পেয়েছে চেয়ে বেশি কিছু আর ভক্তরা কিবা বা আশা করে